নমস্কার, আজকে আমাদের গন্তব্য বাঁশবেরিয়া। বাঁশবেরিয়া বলতে আপনার এটিও হুগলি জেলার অন্তর্গত, হুগলি জেলার ব্যান্ডেলের পরবর্তী স্টেশন বাঁশবেরিয়া। যদি আপনি কাটোয়া রুটে যান তাহলে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন পড়বে বাঁশবেরিয়া। এই বাঁশবেরিয়া বহুত প্রাচীন একটি ঐতিহাসিক শহর। তো আজকে আমরা যাব বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির দর্শনে। তো চলুন বাঁশবেরিয়া সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক চলতে চলতে। প্রথমে আমি বলে রাখি যে কিভাবে আসবেন বাঁশবেরিয়া। তা যারা শিয়ালদা তীর থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে ডাইরেক্ট বাঁশবেরিয়া স্টেশনে নামতে পারেন, এবং শিয়ালদা বর্ধমান লোকাল ধরেও আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো কিংবা টোটো করে বাঁশবেরিয়ায় এই মন্দিরে আসতে পারেন। আর যারা শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, লালগোলা এদিক থেকে আসতে চাইছেন তারা তাদের নিজস্ব লোকাল ট্রেন ধরে সোজা নৈহাটিতে নামুন, এবং নৈহাটিতে নামার পর নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমে আপনারা অটো কিংবা টোটো ধরে এই বাঁশবেরিয়া হংসেশ্বরী মন্দিরে আসতে পারেন। আমি আগেই বলেছি বাঁশবেরিয়া বহু পুরাতন এবং প্রাচীন একটি ঐতিহাসিক শহর। এই যে আমরা যাচ্ছি ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এগুলি ছিল অনেক বড় বড় ফ্যাক্টরি। ফ্যাক্টরিগুলোর নাম আমি ঠিক জানতে পারলাম না, তবে ডান দিকে যেগুলো আছে সেখানে একটি বড় পাইপ ফ্যাক্টরি ছিল, এবং বাঁ দিকে যা ছিল সেখানে সব কাঁচের সরঞ্জাম বা কাঁচ তৈরি হতো, মানে যে কোনো কাঁচই এখান থেকেই সরবরাহ করা হতো। এখন যে লাইনটি আমরা পার হলাম এটা আপনার কাটোয়া রুট, মানে ব্যান্ডেল থেকে কাটোয়া যেতে হলে আপনাকে এই রুটেই যেতে হবে। তা ডান দিকে বাঁ দিকে রাস্তার প্রচুর ফ্যাক্টরি ছিল, যেগুলো 1980 থেকে 90 দশকের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে বাঁশবেরিয়া এত প্রাচীন। দেখতে পাচ্ছেন আমরা বাঁশবেরিয়া চলে এসেছি অলরেডি। আমরা বর্তমানে হংসেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন রাস্তার দুধার দিয়ে দোকানপাটের পোস্টার নিয়ে দোকানিরা সব বসে আছে। এই সোজা গেলেই আপনার পড়বে বাঁশবেরিয়া রাজবাড়ি, চলুন দেখা যাবে। এবং তারপরে আমরা একটু ডান দিকে টার্ন নিলেই হংসেশ্বরী মন্দির। তো হংসেশ্বরী মন্দিরের সম্বন্ধে এখানে কিছু কথা বলে রাখা প্রয়োজন। হংসেশ্বরী মন্দিরের অনুরূপ বাংলায় আর কোনো মন্দির নেই, এর স্থাপত্য অনবদ্য। তান্ত্রিক রাজা নৃসিংহদেব 1802 সালে মন্দিরটি নির্মাণ শুরু করেন। তার অকাল প্রয়াণে মন্দির নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে তার পত্নী রানী শঙ্করী পুনরায় নির্মাণ কার্য শুরু করেন, এবং 1814 সালে নির্মাণ শেষ হয়। খরচ হয়েছিল তৎকালীন সময়ে প্রায় 5 লক্ষ টাকা। এই যেটা দেখতে পাচ্ছেন এটি রাজবাড়ি, বাঁশবেরিয়ার রাজবাড়ি, রাজা ছিলেন নৃসিংহদেব। এবার আমরা যাচ্ছি এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটি দিঘি বা পরিখা বলা যায়। এই পরিখা দ্বারা পুরো মন্দির চত্বর এবং রাজবাড়িটি পুরো ঘেরা অবস্থায় আছে। দূরে দেখতে পাচ্ছেন হংসেশ্বরী মন্দির। তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। এই ব্যারিকেটের মধ্যে দিয়ে আমাদেরকে মন্দির প্রাঙ্গণে যেতে হবে, কারণ ভারত সরকার দ্বারা এই মন্দিরটি অধিগ্রহণ করা হয়েছে, যে কারণে অনেক বিধিনিষেধের মধ্যে দিয়ে মন্দির দর্শন করতে হবে আপনাকে। যেখানে সেখানে আপনি যেতে পারবেন না, মন্দিরের যেখানে সেখানে আপনি উঠতে পারবেন না। মন্দিরটি বহু প্রাচীন এবং সুন্দর একটি মন্দির, যা আপনি পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের মন্দির আর দ্বিতীয়টি দেখতে পাবেন না। হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী এবং এটির উচ্চতা প্রায় 70 ফুট। দূরে দেখতে পাচ্ছেন রাজবাড়িটি। তো এই মন্দিরটির উচ্চতা 70 ফুট। এই মন্দিরটি বারাণসীর স্থাপত্য শিল্পের আদর্শে নির্মিত আর 13টি চূড়া বিশিষ্ট। সমগ্র মন্দিরটি ইট ও পাথর দিয়ে তৈরি। এর পাথর এসেছিল চুনার থেকে আর কারিগররা এসেছিলেন জয়পুর থেকে। মন্দিরের চারদিকে বারান্দা এবং মন্দিরের সামনে
খোলা বাঁধানো প্রশস্ত চত্বর আছে। চূড়াগুলি পদ্মকোরাকৃতি, গঠন প্রণালীতে যৌগিক ষট্চক্রভেদের রহস্য প্রকাশিত হয়েছে। তৎকালীন রাজা নৃসিংহদেব কাশি চলে যান। 1792 থেকে 1799 সাল পর্যন্ত তিনি কাশি থেকে তন্ত্রচর্চা করেন এবং উড্রিস্তন্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন। 1799 সালে তিনি কাশি থেকে ফিরে আসেন এবং জমিদারির মালিকানা উদ্ধারের পরিবর্তে তার লন্ডন যাওয়ার উদ্দেশ্যে জমানো অর্থ দিয়ে তন্ত্র মতে একটি মন্দির স্থাপনের কথা ভাবেন। পপ্রিতামহের তৈরি অনন্ত বাসুদেব মন্দিরটির ক্ষয়প্রাপ্ত অবস্থা দেখে তিনি ঠিক করেন যে পোড়ামাটির মন্দির তিনি আর নির্মাণ করবেন না, বরং পোড়ামাটির পরিবর্তে তিনি পাথরের দ্বারা মন্দির নির্মাণ করবেন। সেই অনুযায়ী এই মন্দিরটি পাথর ও ইট দ্বারা নির্মিত হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল। চলুন দেখি। নরদেহে ষট্চক্রভেদে ইরা, পিঙ্গলা, ব্রজাক্ষ, সুষমা ও চিত্রেণী যে পাঁচটি নারী আছে, সেইরূপ এই মন্দিরে পাঁচটি তলা এবং হংসেশ্বরী স্বয়ং কুলকুণ্ডলিনী রূপে অবস্থিতা। হংসেশ্বরী দেবীর মূর্তি নিমকার দ্বারা প্রস্তুত। দেবীর বর্ণ নীল। পঞ্চমন্ডির বেদীর ওপর স্থাপিত সহস্রদল পদ্মের ওপর সবরূপে সাইিত শিবের নাভি থেকে ওঠা দীর্ঘ মৃণালসহ ফোটা পদ্মের ওপর দেবী হংসেশ্বরী বাঁ পা মুড়ে ডান পা ঝুলিয়ে বসে আছেন। মন্দিরের বিভিন্ন কক্ষে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। প্রাচীনকালে এই স্থানটিতে একটি সুন্দর ফোয়ারা বা ঝর্ণা শোভা পেত, যে স্থানটিতে বর্তমানে ফুল দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছে এই ফোয়ারাটির ওপরে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ফোয়ারাটি, দেখেই অনুমান করতে পারছেন যে দেবীর সামনে এই ফোয়ারা প্রতিষ্ঠিত ছিল। ইম্পেরিয়াল গেজেটিয়ার প্রভৃতি বহু পুস্তকে এই মন্দিরের উল্লেখ আছে। এটি স্থাপত্য পরিদর্শনের জন্য বহু শিল্পী আজও বাঁশবেরিয়ায় আসেন। বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা মণ্ডল দ্বারা সংরক্ষিত। মন্দিরের উপরতলে ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। লোক সংস্কৃতি গবেষক ও সমাজতান্ত্রিক বিনয় ঘোষ তাই এই মন্দির সম্পর্কে যথার্থই বলেছেন, তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্যরূপ হল এই দেবী হংসেশ্বরী মন্দির। Thank you.
এখন আমরা যে মন্দিরটির সামনে আছি এইটি অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি এই হংসেশ্বরী মন্দির স্থাপনের বহু পূর্বে তারও অনেক বছর আগের তৈরি একটি টেরাকোটার কাজযুক্ত বা পোড়ামাটি শিল্পের দ্বারা নির্মিত একটি মন্দির। এই মন্দিরের নির্মাতা ছিলেন তৎকালীন রাজা নৃসিংহদেবের প্রপিতামহ। তার নাম সঠিক জানা যায়নি, কিন্তু তিনি এই মন্দিরটির নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরের ধ্বংসাবশেষ বা ক্ষয়িষ্ণু অবস্থা দেখেই নৃসিংহদেব এই বর্তমান হংসেশ্বরী মন্দিরের নির্মাণের কথা ভাবেন এবং তিনি এই পোড়ামাটির শিল্পের পরিবর্তে তিনি ইট ও পাথর দ্বারা মন্দির নির্মাণের কথা চিন্তা করেন। দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি ছিল তৎকালীন সময় রাজবাড়ির বিশেষ অংশ। বর্তমানে এটিতে কেউ বসবাস করেন না, কিন্তু তৎকালীন যে জমিদার বাড়ি বা নৃসিংহদেব যে রাজা ছিলেন তার বাড়ি ছিল ওইটিই। বর্তমানে খুবই ভগ্ন রূপে রয়েছে এটি। আরেকটা জিনিস দেখুন, প্রাচীনকালের যতগুলি মন্দিরই দেখা যাচ্ছে সবকটির প্রাকৃতিক শোভা অপরূপ। এখানে এলে এই প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই বা আপনাকে মুগ্ধ হতেই হবে এই মন্দিরগুলির প্রাকৃতিক পরিবেশ দেখে। মন্দিরগুলি অনেক বড় জায়গার উপর অবস্থিত এবং চারদিকে ঘেরা এবং ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। মন্দিরগুলি বয়সের কারণে ক্ষয়িষ্ণু অবস্থায় পরিণত হলেও কিন্তু এর পরিবেশ আজও খুবই সুন্দর। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। যদি চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যেগুলোই এই চ্যানেলে আপলোড হবে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। দেখছেন একটি বিখ্যাত মন্দির হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এটা জোর করে বলাই যায় যে গ্রাম বাংলায় আপনি এই ধরনের মন্দির আর দ্বিতীয়টি দেখতে পাবেন না, বিশেষ করে এই হংসেশ্বরী মন্দিরের মতো দ্বিতীয় কোনো মন্দির আমাদের বাংলায় নেই। তা দেখতে পাচ্ছেন আমরা হুগলিঘাট স্টেশন ছেড়ে বর্তমানে বাড়ির পথে বেরিয়ে পড়েছি। হুগলিঘাট স্টেশন থেকে দেখুন এই যে রেল লাইনটা থেকে এই নিচের বাড়িগুলি কতটা নিচে, মানে রেল লাইনটিকে এই সামনে ব্রিজটার জন্য কতটা উঁচু করে বানানো হয়েছে একটু খেয়াল করুন। আমরা বর্তমানে হুগলি সেতুতে উঠব এবং বাড়ির পথে রওনা দেব এবং এই ব্রিজটি শেষ হওয়ার সাথে সাথেই আমি এই ভিডিও শেষ করব। এখানে আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের কোনো ভিডিও দেখার ইচ্ছা হয় কোনো মন্দির কিংবা কোনো জায়গার, তা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিও দেখানোর চেষ্টা করব। নমস্কার। দেখছিলেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।